কলম্বোর সুপার ফোরের ম্যাচ নিয়ে একটা লম্বা সময় যাবত শঙ্কা ছিল, শঙ্কা ছিল ম্যাচ ভেস্তে যাবার, শঙ্কা ছিল বৃষ্টি নিয়ে। শুধুমাত্র সবগুলো ম্যাচ নয়, আমি যদি বলি বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ নিয়েও কিন্তু অনেক শঙ্কা ছিল যে এদিন বৃষ্টির পূর্বাভাস ছিল 94%। আবহাওয়া দপ্তর থেকেও কিন্তু তেমনটাই বলা হচ্ছিল, এদিন শুধুমাত্র বৃষ্টি নয় বজ্রপাতের শঙ্কাও রয়েছে। গতকাল রাত নাগাদ এক পশলা বৃষ্টি এসে সেই শঙ্কাটাই সত্যি করছিল। তবে আজ স্টেডিয়াম চত্বরে পুরোপুরি ভিন্ন পরিস্থিতি। কলম্বো শহরের বেশ কিছু জায়গা মেঘাচ্ছন্ন থাকলেও স্টেডিয়াম চত্বরটা পুরোপুরি ঝকঝকে একটা আকাশ এবং একটা রৌদ্রোজ্জ্বল দিন। অর্থাৎ একটা পুরো ওয়ানডে ম্যাচ হবার জন্য যেমন আবহাওয়ার প্রয়োজন, ঠিক তেমনটাই কিন্তু এই কলম্বোর প্রেমাদাসের স্টেডিয়ামে বর্তমান চিত্র। এখন দেখার বিষয় বাংলাদেশ দল এই রৌদ্রোজ্জ্বল দিনের সুবিধা কতটুকু কাজে লাগাতে পারে, কারণ বাংলাদেশ দলের কাছে কিন্তু বিকল্প নেই। কারণ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে থাকলেও এই বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের ফলাফল নিশ্চিত হবে আজই, এবং এই যদি এই দিনে ম্যাচের ফলাফল না আসে তাহলে কিন্তু কোনো রিজার্ভ ডে থাকছে না। অর্থাৎ বাংলাদেশ দলও চায় আজ পুরো একটা ম্যাচ মাঠে গড়া, কারণ এই ম্যাচের ফলাফলটা টাইগারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তান ম্যাচে বড় হারের পরে বাংলাদেশ দল যেভাবে নেট রানেটে পিছিয়ে গেছে, তাতে এই ম্যাচটা মাঠে গড়ানো খুবই গুরুত্বপূর্ণ এবং সেই ম্যাচে টাইগারদের বড় জয় তুলে নেওয়া এখন বড় লক্ষ্য। তবে এই ম্যাচে বাংলাদেশ দলে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। বৃষ্টির কারণে উইকেটটা কাভার দিয়ে ঢাকা থাকার কারণে কিন্তু আজ কিছুটা স্লো কিংবা শুরুর দিকে কিছুটা মুভমেন্ট পেতে পারেন। সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমানকে একাদশে আমরা দেখতে পারি, হাসান মাহমুদকে হয়তো ড্রপ করা হবে, ওপেনিং পজিশনে আবারও পরিবর্তন আসবে, বিজয়কে দেখা যেতে পারে। এছাড়াও একটা বাড়তি স্পিনার নিয়ে, অর্থাৎ আফগানিস্তান পাকিস্তান ম্যাচে যে একটা লম্বা ব্যাটিং অর্ডার নিয়ে বাংলাদেশ খেলেছিল, সেখান থেকে সরে এসে শ্রীলঙ্কার বিপক্ষে একটা বাড়তি স্পিনার খেলাতে পারে, সেক্ষেত্রে শেখ মেহেদি অথবা নাসুম আহমেদকে আমরা একাদশে দেখতে পারি। কলম্বো প্রেমাদাসের স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, কলম্বো শ্রীলঙ্কা।